রাজনৈতিক প্রতিহিংসায় গ্রামের পানীয় জলের দুটি নলকূপ ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের শাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের চাপারুই গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, রবিবার রাতে নলকূপ দুটি ভেঙে দেওয়া হয়েছে। সমস্ত সব আমাদের এইখানে নাকি দেশে আমাদের সব খাটাখাটির ঘোরা সন্ধ্যা হলো 8টা 9টা, এর বেশি আমরা জেগে থাকুন শুয়ে পড়ুন, তাহলে কি জানবো বলো না। তাদের আরো অভিযোগ, গ্রামবাসীরা বিজেপি কে সমর্থন করায় তৃণমূল এই কাজ করেছে। আমাদের অভিযোগ বলতে, আমরা লোকসভার আগে মানে 14 সাল থেকে আমরা বিজেপি করে আসছি। এরপর এই চাঁপাড়ুয়ে গ্রামবাসী থেকে শুরু করে আমাদের সংসদ সকলেই কিন্তু আমাদের বিজেপি সংগঠন বিশাল পরিমাণে বেড়েছে। সেই ক্ষেত্রে দেখা গেল যে ওরা মানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি কোনো দিক থেকে কোনো কিছু না পেরে দেখলো যে চাঁপাড়ুইটাকে আগে আমাদেরকে মানে ক্যাপচার করতে হবে, যে কীভাবে আমরা করলে সেটা আমরা খুশি হব তৃণমূল। সেই ক্ষেত্রে এরা দেখলো যে এখানে আমাদের 120 ঘর বসতি আছে, 2টি কল, পুকুর ডবা কিচ্ছু নেই, জলাশয় কোথাও আনা যাবে না, জল আনা যাবে না। হ্যাঁ, এই অবস্থাতে ওরা কী করলো, গতকাল রাত্রে ভেঙে দিল কল দুটিকে। ভাঙার পর আমি সকালবেলা আমাকে খবর দিল, আমি দেখলাম দেশে এসে দেখছি যে এক ফোঁটাও এই গ্রামে কোনো জায়গা থেকে জল আনবো সেই অবস্থাও কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি। তাই আমি 9টা থেকে আমরা বেরিয়েছি, আমি প্রথম গিয়েছিলাম বিডিও অফিস, তারপরে থানা গেছি কোতুলপুর থানা, কোতুলপুর থানা থেকে এসে আমি আবার লাউগ্রাম অঞ্চলে প্রধানের সাথে উপপ্রধানের সাথে কথা বললাম। উপপ্রধান কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মান করেছে এবং আমাদেরকে সাহায্য করবে বলে আশ্বাসও দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি যে কখন এই কলটা সারবে। এইখানে যে দুটি কল, ICDS কলটা, সেই ICDS কলটাকেও পর্যন্ত আমি ভেঙে দিয়েছি। আমরা অভিভাবক হিসাবেও বলছি যে কল দুটি যত পরিমাণ সারানো যায় সেই ব্যবস্থা আপনারা সম্ভব করুন, প্রশাসনকে বারবার বলেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু পাইনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিধানচন্দ্র মণ্ডল। তিনি জানান, রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এর সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। চাঁপাড়ুই গ্রামে 2টো নলকূপ ভেঙে গেছে, বলতে আংশিক কিছু অংশ ভেঙেছে। গ্রামের কিছু মানুষ এসেছিলেন পঞ্চায়েত অফিসে, সে নলকূপ দুটি মেরামত করার ব্যবস্থা করা হয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে। আর রাইজে অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা ভেঙেছে, এর সাথে তৃণমূল পার্টির কোনো সম্পর্ক নেই। রাত্রেবেলা কে বা কারা ভেঙেছে আমাদের সেটা জানাও নেই, তবে সেটা আমরা খতিয়ে দেখব। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।